মাংসের সাথে ছোলার ডাল দিয়ে এঁচোড়ের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। নমস্কার, আমি চন্দ্রা গুহ চ্যাটার্জি, চন্দ্রা গুহ সিম্পল কুইজাইন হল থেকে। আজকে একটি ভিন্ন স্বাদের এঁচোড়ের রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। দেখুন, সর্ষের তেলে আমি সেজন্য প্রথমে জিরা ফোড়ন দিয়েছি, আর একটু নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এগুলো মানে আমি এঁচোড় সেদ্ধ করে সেই এঁচোড় আলুকে ম্যারিনেট করেছি, আর ম্যারিনেশনে দিয়েছি কাঁচা সর্ষার তেল, ঘি, কিছু কুচনো পেঁয়াজ, স্বাদ মতো নুন হলুদ, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর বাটা মশলায় দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, ধনে জিরে, দারচিনি, গোলমরিচ, বড় এলাচ একটু, আর জায়ফল, এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মেখে রেখেছি। দেখুন, আমার পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি একটু দেখছেন হলুদ গুঁড়ো দিয়েছি, আর সেই বাটা মশলার বাকিটুকু দিয়েছি যেটা দিয়ে আমি এঁচোড় আর আলু ম্যারিনেট করেছি। তবুও বলেছি এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, ধনে জিরে, গোলমরিচ, দারচিনি, বড় এলাচ আর জায়ফল, এই সব আমি একটু কষিয়ে নেব। আগে আমি এবারে যে ছোট ছোট দুটো তেজপাতা, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো মিশিয়েছি, এবার এটাকে আরও কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা আলু আর এসবটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা জলটাও আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব। মশলার সঙ্গে আমার এঁচোড় আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আজকে ছোলার ডাল দিয়ে করছি, সেই ছোলার ডাল আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, ওই জলটা শুদ্ধ দিয়ে দিলাম। আর এই ঠিক এই রেসিপি পেঁয়াজ রসুন ছাড়াও আমার চ্যানেলে আছে, কেউ চাইলে দেখতে পারেন। নুনটা আমি একটু পরে দেবো, কারণ ডালেও নুন আছে আর এঁচোড়ও আমি নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম। দেখুন, আমার ছোলার ডাল দিয়ে মাংসের সাথে এঁচোড় হয়ে গেল রান্না। এখন আমি একটু গুড় মেশাচ্ছি, আর মেশাচ্ছি এসব তরকারিতে যেটা না মেশালেই নয়, একটু ঘি মিশিয়ে দিচ্ছি। যারা এই পদ্ধতিতে করে দেখেন, ঘি করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। গুড় আর ঘিটা মিশিয়ে নিলে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেল। এইটুকু গ্রেভি আমি রাখবো, যেই ঠান্ডা হয়ে যাবে তরকারিটা, এটাও অনেকটা শুকিয়ে যাবে। এঁচোড়ের রেসিপি তো অনেক খেয়েছেন, কিন্তু ছোলার ডাল দিয়ে মাংসের সাথে এঁচোড় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। ছোলার ডাল দিয়ে এঁচোড়।